আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে খুব বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল এবং স্বজন পোষণের অভিযোগে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের। ঘরে আবেদন জমা দিতে এসেছি। আমাদের মাটি ঘরে আছে, আমরা ঘর পাই না। যাদের পাকার ঘর আছে, ছাদের ঘর আছে, তাদের ঘরে সার্ভে হচ্ছে, ছবি হচ্ছে, কিন্তু আমাদের আমরা ঘর পাওয়ার যোগ্য, আমরা ঘর পাচ্ছি না। সেই জন্য আমরা আজকে আন্দোলন করে এখানে আজকে ফর্ম জমা দিতে এসেছি। আমরা মাটি ঘরে আছি, যেই ভোট করবে ভাত দেবো করবে, আর ভোট হয়ে গেলে তখন আর গ্রাহ্য করবে না, দেবে না, যা থাকবে তার দেবে, আর যার নেই তার দেবে না। আমাদের কাছে যে লিস্টেড হয়ে নামটা এসেছে স্টেট লেভেল থেকে নেমেছে, এবং এটার একেবারে এক্সক্লুসিভ এনকোয়ারি হচ্ছে, হয়ে যে যোগ্য যার কাঁচা বাড়ি আছে সেই বাড়ি পাবে, যার পাকা বাড়ি আছে বা বিগত দিনে এই আবাস যোজনায় কোনো বেনিফিট পেয়েছে বা বাড়ি পেয়েছে তার নামটা বাদ হবে এবং সেটা রেকমেন্ডেড হবে। শুধুমাত্র যারা এর আগে বাড়ি পায়নি এবং কাঁচা বাড়ি আছে এখন তারাই এলিজিবল হবে এবং তারাই বাড়ি পাবে। বিজেপির কি বক্তব্য এবং পাল্টা শাসক দল কি বলছে শোনাব পরপর। আজকের ডেটে 13,000 লোক যারা কাঁচা বাড়িতে বসবাস করে, বিডিও কয়েকদিন আগে প্রায় 18-20,000 লোকের নামে তালিকা প্রকাশ করেছে, যেখানে তৃণমূল নেতা, তার ভাই, তার বোন, তার বউ, বিভিন্ন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের এবং এক পরিবারের লোক যারা একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে সেই নাম পরিবর্তন করে কোনো সময় বাংলা আবাস যোজনা, কোনো সময় আবাস প্লাস, এইভাবে এখানকার প্রশাসন এবং এখানকার তৃণমূল যুক্ত হয়ে গরিব মানুষকে বঞ্চিত করছে। আমাদের কিছু জানা নেই, যেটা বিষয়টা আছে যে আমরা জানি সার্ভে করেছিল কেন্দ্রীয় সরকার, সুতরাং সার্ভেতে কার নাম আছে না আছে এটা আমরা বলতে পারবো না। যদি এরকম নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তারা নির্দিষ্টভাবে অভিযোগ করতেই পারে এবং তার ভিত্তিতে নিশ্চয়ই পদক্ষেপ নেবে। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, এবারে কি অভিযোগ করছেন গ্রামবাসীরা, কি সমস্যার মুখোমুখি তাদের পড়তে হচ্ছে? দেখো, এটা হচ্ছে মথুরাপুর দু নম্বর ব্লক রায়দিঘি বিধানসভা এলাকা। এইখানকার একাধিক গ্রামের বাসিন্দাদের যে অভিযোগ, যে তালিকা ধরে এই যে সমীক্ষার কাজ, আবাস প্লাসের সমীক্ষার কাজ শুরু হয়েছে সেই তালিকাটা ভুলে ভরা এবং যাদের পাকা বাড়ি রয়েছে বা যাদের যারা সম্পন্ন বা যারা অতীতে একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অন্যান্য যে আবাস যোজনায় উপকৃত তাদেরকে আবার নতুন করে সেই তালিকায় নাম এসছে এবং তাদের বাড়ির সমীক্ষা করা হচ্ছে। অন্যদিকে যারা কাঁচা বাড়ির বাসিন্দা, যারা প্রকৃত প্রাপক এবং যারা মনে করছেন যে তারা আবেদনের যোগ্য কিন্তু তাদের নাম এই তালিকায় নেই, গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 1,000 মানুষ তারা জড়ো হলো মথুরাপুর দু নম্বর ব্লকের সামনে এবং তারা বিক্ষোভ জানালেন, ভিডিওর গাড়ি আটকে রাখলেন, দীর্ঘক্ষণ চললো স্লোগান শাউটিং। ভিডিও তখন নিজেই নাজির হোসেন, তিনি ভিডিও অফিসে ছিলেন, তিনি আটকে রইলেন। পরবর্তীকালে বেশ কিছু মানুষ আমরা দেখলাম যে আবার নতুন করে তারা এই যে আবেদন তারা জানালেন যে তাদেরকে এই সমীক্ষায় বা এই তালিকায় তাদেরকে নাম রাখা হোক এবং তাদের বাড়ির সমীক্ষা করা হোক। তবে ভিডিও জানিয়েছেন এই তালিকার ক্ষেত্রে তাদের ব্লকের কোনো ভূমিকা নেই, জেলা স্তর থেকে বা রাজ্য স্তর থেকে যে তালিকা এই ব্লকের জন্য পাঠানো হয়েছে সেই তালিকা ধরে এই সমীক্ষার কাজ চলছে এবং যারা প্রকৃত প্রাপক তারাই এই বাড়ি পাবেন, কারণ যারা অতীতে কোনো আবাস যোজনার সম্পর্কিত তারা পাবেন না এবং পাকা বাড়ির বাসিন্দারা পাবেন না, যাদের কাঁচা বাড়ি তাদের ক্ষেত্রেই এই এই যে তালিকা তাদের ক্ষেত্রেই তাদের নামই থাকবে। গৌতম, ধন্যবাদ।